আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বহীনতায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন না হত পরিবার নির্ধারিত সময়ে ঘর বরাদ্দের টাকা না তোলায় সেটি ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্দিন বিপুর রিপোর্ট আশুগঞ্জ উপজেলার গৃহহীন চারটি পরিবারের মাঝে সেমিবাকা ঘর বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে রেজ্জাক মিয়ার নাম ছিল খুশিতে আত্মহারা ছিল তার পরিবার কিন্তু কিছুদিন আগে জানতে পারেন তাদের জন্য বরাদ্দ অর্থ ফেরত চলে গিয়েছে উপজেলার নির্বাহী কর্মকর্তার উদাসীনতার কারণে তখন হতাশ হয়ে পড়েন রেজ্জাক মিয়া আশা ছিল নতুন ঘরে পরিবার নিয়ে উঠবেন আমরা উপজেলার অফিসার অবহেলার কারণে আমরা ঘরটা পাইছি না আমরা এটা বিচার চাই আমার জীবনে আমি প্রধানমন্ত্রীর কাছে একটা উপকার পাইছিলাম কিন্তু ওইটা আমি দিকে যেতে পারলাম না আমার একটা ঘর আছে না আমি প্রধান ইয়ার কাছে টিউনুর সাহেবের কাছে যাইতাম যাওয়ার পরে আপনারে ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন দুই প্রকল্পের অধীন যার জমি আছে ঘর্নি তার জমিতে গৃহ নির্মাণে বিশেষ বরাদ্দের আওতায় আটটি সেমিপাকা ঘর নির্মাণের জন্য চলতি বছরের পঁচিশ ফেব্রুয়ারি অর্থ বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে দুইটি কসবায় একটি নবীনগরে একটি এবং আশুগঞ্জে চারটি ঘর বরাদ্দ দেওয়া হয় কিন্তু আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্ধারিত সময়ে বরাদ্দের টাকা না তোলায় সেটি ফেরত যায় এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হায়দার বিষয়টি দুঃখজনক বলে মনে করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার অবহেলার কারণে এই টাকাটা ফেরত গিয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী যে নীতি এবং আদর্শ নিয়ে যে কাজ করেন তার কাজের তার চিন্তা চেতনার কর্মে লিপ্ত প্রশাসনিক এই দায়িত্বহীন কর্মকর্তা প্রধানমন্ত্রী বরাদ্দ পুনরায় পান সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার দাবি বঞ্চিত পরিবারগুলোর এনটিভি নিউজ